কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে ফাইভ ইস থ্রি যদি চার লিটার মিশ্রণ তুলে নিয়ে সম দুধ মেশানো হয় তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে তো আমরা এখানে যদি মিশ্রণটা এখানে লেখা আছে কত কুড়ি লিটার চার লিটার মিশ্রণ তুলে নিলে কত হবে ষোলো লিটার তো ষোলো লিটার মিশ্রণে হচ্ছে দুধ জলের অনুপাত কত বলেছে ফাইভ ইস টু থ্রি তো আমরা এখানে ক্যালকুলেশন করে বের যে কত হচ্ছে দুধ হচ্ছে দশ লিটার আর জল হচ্ছে ছ লিটার তো চার লিটার জল যদি তুলে নিয়ে সম পরিমাণ দুধ মেশানো হয় তখন জলের অনুপাত কত হবে দশ লিটার ছিল আগে দুধ এবং চার লিটার মেশানো হলো চোদ্দ লিটার লিটার টু থ্রি অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার তো দু নম্বর প্রশ্ন হচ্ছে একটি বিদ্যালয়ে পাঁচশো জনের মধ্যে ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে তেরো ইস্টু এগারো আরো তিনজন ছাত্রী ভর্তি হলে ছাত্র ছাত্রীর নতুন অনুপাত কত হবে তো আমরা পাঁচশো জন ছাত্র ছাত্রীর অনুপাতটা বের করে নিলে কতজন ছাত্র কতজন ছাত্রী বেরিয়ে যাচ্ছে তো দুশো তিয়াত্তর জন ছাত্র এবং দুশো একত্রিশ জন ছাত্রী তো তিনজন ছাত্রী আরও ভর্তি হলে তাহলে হয়ে যাচ্ছে কত দুশো তিয়াত্তর ছিল ছাত্র এবং ছাত্রী হচ্ছে দুশো একত্রিশ প্লাস তিন সমান দুশো চৌত্রিশ ক্যালকুলেশন করলে সেভেন ইস টু সিক্স অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার তিন নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে টু এস টু থ্রি যদি ছাত্র ছাত্রীর সংখ্যা ক্রমান্বয়ে কুড়ি পার্সেন্ট ও টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তবে নতুন অনুপাত কত হবে তো বিদ্যালয়ে কি বলেছে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এবং ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও টেন পার্সেন্ট বৃদ্ধি পায় কুড়ি পার্সেন্ট মানে কত হচ্ছে একশো কুড়ি আর টেন পার্সেন্ট মানে কত হচ্ছে একশো দশ তো আমরা ছাত্রছাত্রীর অনুপাতকে যখন এটা দিয়ে এখন গুণ করে দেবো এবং তাদের যখন আমরা অনুপাত করবো তাহলে আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে তো তো তোমরা দেখতেই পাচ্ছো যে টু ইস টু একশো সরি টু ইন্টু একশো কুড়ি বাই একশো ইস টু থ্রি ইন্টু একশো দশ বাই একশো ক্যালকুলে বেরিয়ে যাচ্ছে এই ডিস টু ইলেভেন তো অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার চার নম্বর প্রশ্ন হচ্ছে একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত হচ্ছে নাইন ইস টু ফাইভ অটোটি পাঁচ ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার গেলে বাসটি চার ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে তো বাস স্টো অটোর অনুপাত কত বলেছে নাইন ইস টু ফাইভ অটো হচ্ছে পাঁচ ঘন্টায় যাচ্ছে পঁচাত্তর কিলোমিটার অটোর গতিবেগ তাহলে ঘন্টায় কত পনেরো কিলোমিটার আর বাসের গতিবেগ তাহলে কী করে বের করবো আচ্ছা ধরলাম যে অটো হচ্ছে অটোর মানে হচ্ছে ফাইভ নাইন ইস টু ফাইভের হচ্ছে ফাইভ মানে হচ্ছে পনেরো কিলোমিটার তাহলে নাইনটা কত তো নাইন ইস টু ফাইভ মানে ওয়ান হচ্ছে তিন কিলোমিটার তো নাইন মানে কত হচ্ছে ন তিনে সাতাশ সাতাশ কিলোমিটার তো এবারে বলেছে বাসটি চার ঘন্টায় কত কিলোমিটার যাবে তো বাসের গতিবেগ বেড়ে গেল সাতাশ কিলোমিটার তো বাসটি চার ঘন্টায় যাবে একশো আট কিলোমিটার তো অপশন সি হচ্ছে অ্যান্ড পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পিতার বয়স পিতার বর্তমান বয়স ছেলের বয়সের তিনগুণ যদি পনেরো বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত হবে তো ছেলের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স হবে থ্রি এক্স পনেরো বছর পর তাহলে পিতার বয়স কত হবে থ্রি এক্স প্লাস পনেরো এবং পুত্রের বয়স হচ্ছে পিতার বয়সের দ্বিগুণ হবে মানে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে কত হবে দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স তো ক্যালকুলেশন করলে হচ্ছে এক্স সমান পনেরো কার কারোর ছেলের বয়স দেখেন কার চেয়েছে পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স হবে পনেরো অপশন b